শিক্ষক বাতায়ন হলো শিক্ষকদের জন্য তৈরি একমাত্র অনলাইন ওয়েব পোর্টাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে শিক্ষকগণ তাদের তৈরিকৃত শ্রেণী উপযোগী কন্টেন্ট, ছবি, ভিডিও ডাউনলোড ও আপলোড করতে পারেন। এখানে শিক্ষকরা ব্লগে নিজেদের মনোভাব ও চিন্তাভাবনা অন্যদের সাথে শেয়ার করতে পারেন। শিক্ষায় উদ্ভাবনী সংস্কৃতির বিকাশে শিক্ষকগণ আধুনিক ও মানসম্মত শিক্ষা শহর থেকে গ্রাম পর্যায়ে নিয়ে যেতে নিত্য নতুন উদ্ভাবনের গল্প শেয়ার করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি কথা বলবো কীভাবে শিক্ষক বাতায়নে নিবন্ধন করতে হয় এবং প্রোফাইল সাজাতে হয়। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে শিক্ষক বাতায়নে নিবন্ধন করতে হয় ও প্রোফাইল 100% আপডেট করতে হয়। শিক্ষক বাতায়নে নিবন্ধন করার জন্য যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে teachers.gov.bd লিখে এন্টার করতে হবে। একটু অপেক্ষা করলেই শিক্ষক বাতায়নের মূল হোমপেজটি চলে আসবে। হোমপেজ চলে আসার পরে ডান পাশে উপরের দিকে লগ ইন অব্লিক নিবন্ধন, এখানে ক্লিক করতে হবে। লগ ইন অথবা নিবন্ধনের উইন্ডোটি চলে আসলে বাম পাশে নিবন্ধন করুন এবং ডান পাশে নিবন্ধন করুন লেখা আছে, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। তো নিবন্ধন করার জন্য নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং সর্বনিম্ন 6 অক্ষরের পাসওয়ার্ড দিতে হবে। সব তথ্য দেওয়া হয়ে গেলে অ্যারোকিতে ক্লিক করতে হবে। একটু অপেক্ষা করলেই আপনার নিবন্ধন সফল হয়েছে, অনুগ্রহ করে প্রোফাইল আপডেট করুন, এই লেখাটি চলে আসবে। প্রোফাইল আপডেট করার জন্য 5টা ধাপে তথ্য দিতে হবে। তো প্রথমে আছে মৌলিক তথ্য, এরপরে প্রাপ্তি বা স্বীকৃতি, শিক্ষাগত যোগ্যতা, কর্মস্থলের বিবরণ এবং প্রশিক্ষণ। তো মৌলিক তথ্য থেকে আমরা একে একে শুরু করি। লাল স্টার মার্ক করা আছে এই তথ্যগুলো অবশ্যই দিতে হবে। শুরুতেই আছে নাম ইংরেজি এবং নাম বাংলা, এটা আমরা বাংলায় লিখে দেব। পদবি দিতে হবে। শিক্ষা স্তর আপনার প্রতিষ্ঠান, আপনি এখানে যে ধরনের শিক্ষকতার সাথে জড়িত সেটা সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। প্রতিষ্ঠানের ধরন সিলেক্ট করতে হবে। যে বিষয়ের শিক্ষক, যে বিষয়ে পড়াতে পছন্দ করেন সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। বিভাগ সিলেক্ট করতে হবে। এরপরে জেলা, উপজেলা এবং প্রতিষ্ঠান, আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। পিএইচডি নিবন্ধন ইন্ডেক্স কোড নাম্বার, এটা দেওয়ার দরকার নাই। এরপরে বর্তমান ঠিকানা লিখতে হবে, স্থায়ী ঠিকানা দিতে হবে। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন কারো যদি থেকে থাকে তো সেই প্রোফাইলের লিঙ্কটি কপি করে এখানে দিয়ে দিতে হবে এই বক্সে। এরপরে নিজের সম্পর্কে, নিজের সম্পর্কে কিছু লিখতে হবে এখানে। আপনি যেটা পছন্দ করেন বা আপনার কিছু অর্জন আছে, শিক্ষকতায় হতে পারে, একাডেমিক কোয়ালিফিকেশন হতে পারে বা আপনার যা করতে ভালো লাগে, সেই ধরনের নিজের সম্পর্কে কিছু এখানে লিখতে হবে, না লিখলে প্রোফাইল আপডেট করা যাবে না। তো আমি এখানে কিছু একটা দিয়ে দিচ্ছি। এরপরে নিচে আপডেটে ক্লিক করতে হবে। উপরে একটা নোটিফিকেশন দেখাবে আপনার তথ্য সফলভাবে সংরক্ষণ করা হয়েছে, মানে আমাদের মৌলিক তথ্য ফিল আপ করা হয়ে গেছে। এরপরে আমরা যাব প্রাপ্তি অথবা স্বীকৃতি। শিক্ষা জীবন হোক, শিক্ষকতা জীবনে হোক, অন্য যে কোনোভাবে কোনো প্রাপ্তি অথবা যদি স্বীকৃতি থেকে থাকে সেটা এখানে অ্যাড করতে হবে। এটা দেওয়ার জন্য যোগ করুনে ক্লিক করতে হবে। এবং এখানে 3টে ক্যাটাগরি আছে, পেশাগত, ব্যক্তিগত, শিক্ষাগত। এই 3টার যে কোনো একটার অর্জন এখানে অ্যাড করতে হবে। তো এখান থেকে একটা আইকন সিলেক্ট করতে হবে এবং শিরোনাম দিতে হবে সর্বোচ্চ 80 অক্ষরের মধ্যে এবং বর্ণনা লিখতে হবে 300 শব্দের মধ্যে এবং তারিখ দিতে হবে। এবং এই অর্জন সম্পর্কিত যদি কোনো ছবি থেকে থাকে সর্বোচ্চ 1 মেগাবাইটের সেটা দিতে হবে। সফলতার যে কোনো একটা মোমেন্টের একটা ছবি দিতে হবে এখানে। ছবিটা আপলোড হয়ে গেলে সংরক্ষণ করে নিয়ে ক্লিক করতে হবে। আপনার তথ্য সফলভাবে সংরক্ষণ করা হয়েছে, এই লেখাটা চলে আসলে আমরা চলে যাব পরবর্তী অপশনে, শিক্ষাগত যোগ্যতা। তো এখানে প্রাপ্তি বা স্বীকৃতিতে যদি আরও কারো কিছু যোগ করার থাকে তো এখানে যোগ করণে ক্লিক করে আরও যোগ করা যাবে। তো এখন শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা অ্যাড করার জন্য যোগ করণে ক্লিক করতে হবে এবং এখান থেকে শিক্ষার স্তর, পাশের বছর, প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, ফলাফল লিখতে হবে, এরপর সংরক্ষণ করণে ক্লিক করতে হবে। এরকম করে আপনার যতগুলো শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলো অ্যাড করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য দেওয়া হয়ে গেলে আমরা চাইলে এখান থেকে এই বাটনে ক্লিক করে এডিট করতে পারি, এখানে ক্লিক করে আমরা মুছে দিতে পারি। পরবর্তী হলো কর্মস্থলের বিবরণ, যে প্রতিষ্ঠানে কর্মরত আছে সেই প্রতিষ্ঠানের বিবরণ এখানে দিতে হবে। পদবি পছন্দ করতে হবে এবং চাকরিতে যোগদানের তারিখ এটা এখানে দিতে হবে। চাকরি থেকে যদি অবসর গ্রহণ করা হয় তো এখানে সেই তারিখটা দিতে হবে। আর যদি
চলমান থাকে। আপনি কি এই প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত আছেন, এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে। এরপর সংরক্ষণ করুনে ক্লিক করতে হবে। সর্বশেষ হলো প্রশিক্ষণ, চাকরি পূর্ব অথবা চাকরি পরবর্তী, যদি কোনো প্রশিক্ষণ থেকে থাকে তো সেই প্রশিক্ষণের বিবরণ এখানে দিতে হবে। ম্যানুয়াল এবং অনলাইন দুইটা ভার্সন রয়েছে, তো আমি ম্যানুয়ালে প্রশিক্ষণের বিবরণ দিয়ে দিচ্ছি। এখানে প্রশিক্ষণের নাম, যে প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া হয়েছে তার নাম, এবং প্রশিক্ষণ সম্পর্কিত একটু বর্ণনা লিখতে হবে। প্রশিক্ষণ শুরুর তারিখ দিতে হবে, প্রশিক্ষণ শেষের তারিখ দিতে হবে, প্রশিক্ষণ সম্পর্কিত মেমোরেবল মোমেন্ট অথবা সার্টিফিকেট যেগুলো না আছে তার একটা ছবি এখানে আপলোড করতে হবে, সর্বোচ্চ 1 মেগাবাইটের মধ্যে ইমেজ আপলোড করার জন্য। চুজ ফাইলে এখানে ক্লিক করতে হবে, ছবি সিলেক্ট করে দিয়ে সংরক্ষণ করুনে ক্লিক করতে হবে। প্রশিক্ষণের তথ্য সঠিকভাবে পূরণ করা হলে আপনার তথ্য সফলভাবে সংরক্ষণ করা হয়েছে, এই নোটিফিকেশনটা দেখা যাবে। তো আমাদের প্রোফাইল মোটামুটি 60% কমপ্লিট। আপলোড করতে হবে ছবি, তো ছবি আপলোড করার জন্য সর্বোচ্চ 100 KB এবং 4টে ফরম্যাট আছে, JPG, PNG, JPEG এবং জিপ। যে কোনো একটি ফরম্যাটের ছবি হলে এখানে আপলোড করা যাবে। আপলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে, যেখানে ছবিটি আছে সেখান থেকে ছবিটি সিলেক্ট করে দিতে হবে এবং আপডেটে ক্লিক করতে হবে। ছবি আপডেট হয়ে গেছে, তো এখানে প্রোফাইল সম্পন্ন হয়েছে 100% দেখা যাচ্ছে। প্রোফাইল 100% কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ডান পাশে উপরের দিকে প্রোফাইল এলাকাটিতে ক্লিক করব। এখান থেকে আমরা যাচাইকরণে ক্লিক করে দিলে আমাদের প্রোফাইলটি ভেরিফাই হয়ে যাবে। তো যাচাইকরণে ক্লিক করার পরে আপনি কি নিশ্চিতভাবে যাচাইয়ের অনুরোধটি প্রেরণ করতে চান, এই লেখাটি আসলে আপনি হাতে ক্লিক করে দিবেন। আপনার যাচাইয়ের অনুরোধ সফলভাবে গৃহীত হয়েছে, এই নোটিফিকেশন আসলে ক্লোজ করে দিব। আমাদের নিবন্ধন করা এবং প্রোফাইল আপডেট করা 100% কমপ্লিট হয়ে গেল। প্রোফাইলের এখান থেকে আমরা আমাদের পুরো ডিটেলসটা দেখতে পারবো। নিবন্ধন যাচাই করার জন্য আমরা যে আবেদন করেছিলাম তার জন্য এখানে একটা নোটিফিকেশন শো করতেছে, আপনার যাচাইকরণ আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে। নিবন্ধন যাচাই হয়ে গেলে এখানে একটা সবুজ টিকমার্ক উঠবে। এখন আমরা এই অ্যাকাউন্টটিকে লগ আউট করি আগে, যেখানে নাম লেখা ওইখানে মাউস বাটন ধরলেই নিচে লগ আউট লেখা আসবে, এখানে ক্লিক করে লগ আউট করতে হবে। এখন আমরা এই অ্যাকাউন্টটি পুনরায় আবার লগ ইন করবো। তো লগ ইন করার জন্য লগ ইন অব্লিক নিবন্ধনে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় আমরা যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম এবং যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে লগ ইন করতে হবে। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পরে নিচের অ্যারোকিতে ক্লিক করতে হবে। আমাদের অ্যাকাউন্টটি সফলভাবে খোলা হয়েছে এবং লগ ইন হয়েছে। পরবর্তীতে শিক্ষক বাতায়নে আপনার অ্যাকাউন্টে ঢোকার সময় অবশ্যই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি মনে রাখতে হবে।